সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আমরা চলে এসেছি মনসুরপুর গ্রামে, এখানে একটি মহিষের খামারে। দর্শক, আজকে আমি দেখাবো আপনাদেরকে মহিষের খামারে কেমন সম্ভাবনা রয়েছে বা মহিষের খামার কিভাবে আপনারা করবেন, কোন উপায়ে আসলে পালন করলে মহিষে লাভ বেশি পাওয়া যেতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো খালামিয়ার সাথে। চলুন দর্শক, আমরা বিস্তারিত কথা বলি খালামিয়ার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই ভালো। আর আমরা আপনার এই মহিষের খামারটি দেখার জন্যই চলে আসলাম। তো আপনার এখানে কেমন সংখ্যক মহিষ রয়েছে বর্তমানে? আমরা এখানে আছে 60টা মহিষ। 60টা মহিষ? 60টা মহিষ। আচ্ছা, এগুলো কোন কোন জাতের? একটা হইলো বাঙ্গড়া, একটা দুইটা চাই, তিনটা হইলো গিয়ে মণিপুরি মহিষ। মণিপুরি মহিষ? আচ্ছা, মণিপুরি মহিষগুলা মহিষগুলো আমরা কিভাবে চিনবো? মণিপুরি মহিষ ওই একটা আছে, আরও তিন দুইটা আছে, তিনটা। এগুলা মনে করো জায়গাত দিব হে হরিয়া, তার জায়গা লাইতে না, বাঙ্গর দেখো তার জায়গা লাই দিব, জায়গা তো দিব। আচ্ছা, ওই জন্য ওইটার নাম। আচ্ছা, আর বাচ্চা মহিষ কেমন রয়েছে? বাচ্চা মহিষ বর্তমানে আমার উদ্দেশ্য নেই, একটা ঘর। জি জি, আমরা বান্ধাও লাগে না, তারা তারা আগলাস কে ঢুকে বই। আচ্ছা, বাচ্চা মহিষগুলো আলাদা রাখার কারণটা কি আসবে? কারণটা হইলো কি যে দুটো দেয় সেই ক্রিয়াইবার লাগে, রাখলাম আলাদা বান দিয়া। আচ্ছা আচ্ছা, যে রাইত লাগাল ফাইলে না বাতানটা খামারটা ছোট। আচ্ছা আচ্ছা, এই কুটাত বান্ধিলে মার লাগাল ফাইলিব, দুধ খাই লিব, সবচেয়ে বেশি দে বাঙ্গড় বইছে। ওই মহিষ গুলা? আচ্ছা, আর কত লিটার পাওয়া যায় থেকে? বাচ্চারে রাখি, বাচ্চার লাগে দুই তিন লিটার রাখি, আমরা বাদ বাকি অল্প কিরাই আমরা এই 3 কেজি কিরাইমু, 6 কেজির মতন দুধ দিব। 6 কেজির মতো দুধ দিব দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিষগুলো এই যে লাফালাফি করতেছে, হ্যাঁ, এগুলা মহিষগুলা কোনো আক্রমণ করে কি কখনো আপনাদেরকে? জি, আক্রমণ করে বলতে যে মাকড়িবার পরে ঘুরে আঞ্জা পরে আইলে কেউ ঢুকলে হিন্দি মারি দিব বাড়ি। আচ্ছা, এরকম কি কোনো কোনো ঘটনা ঘটেছে? এই আমি একদিন মাকড়িবার আমার বাল্ব গেছিল কি আমারর, আমি মাগরিব বাদে বান্দাত লাগছি, আমার গায়ে একটা বইসে আমার বাড়ি মারি মাথাতে এইদিকে ফাটাইছে, মাথা ফেটে দিছে। এই আমার চাচাই এজন অন্য বইস মাগরিব বাদে, তার নিজের বইস বান্দাত লাগে আমারও, তান্ডে বাড়ি মারি টিনের উপরে দিয়ে উড়াইয়া ফেলাই দিছে। এবার যে টিন আসলো না, এটা জিও সোনার জিও আসলো, বলতে ফাগার হসি চারতে বসে বাড়ি মারি ফালাই দিব। ওইরকম অবস্থা, তাহলে তো এই দিক দিয়ে যে জায়গাগুলোতে চুরি হওয়ার সম্ভাবনা ওই দিক দিয়ে মহিষ পালন করাটাই ভালো। আচ্ছা, আর কোন স্থানে বা কোথায় মহিষের খামার করলে আসলে লাভ বেশি হবে? সবচেয়ে লাভ বেশি হবে মনে করো আউরে এলাকা সাইড আছে, মনে করো আমরা গাঁও দক্ষিণ সাইডে একটা বইসটা সারিয়াও যে মনে করো বন্ধ নামি তার লাগি আরাম, ওই সাইডে আসুন 100টা বইস নিজস্ব বেটা খামারতে দুধ বেশিও বেটা চলে, আর কিচ্ছু না, কাজ কিচ্ছু করে না। আর মহিষের রোগ ব্যাধি কি কি হয় থাকে? রোগ ব্যাধি হইলে কি একটা মনে করো আপনার বাত আছে, বাত নামি গেল এক সময় গরম পানি দিয়ে তিত্তা পানি দইলে শেষ, মুখ বাতিলে মনে করো একটা ছিটা আছে, ছিটা খাওয়াইলেও আমরা বয়স কমে যায়, আর অতটা লাগে না, 2-3 মাসের মাধ্যমে আমরা বয়স পালাতাম। আচ্ছা, এরকম কি কখনো কোনো ঘটনা ঘটেছিল যে মহিষ মারা গেছে আপনাদের এখানে? জি না, এটা খুব বেশি কম, এমনি আমরার আওর দিকে খারাপ আওর কোনো মনে করো বয়সের কিয়াল গেলে কি রাখালর ও বয়স কি মার। আচ্ছা, আর এমনি বেমার আজারে আমরা বয়স মরইনু না, মারা যান। আচ্ছা, আর মহিষের খাবার কি কি দিতে হয়? বয়সের খাবার তো আমরা দেই মনে করো আপনার খের আছে, খের দিমু, জাস্ট বাহার থেকে আইয়া খোদান যা দিলাম, শেষ আর কিছু লাগে না, আর কোনো খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন না, তারা আরও ছাড়ি দিলাম, তারা তারা খাইয়া। আচ্ছা, তাহলে খাবারের ক্ষেত্রে 0% খরচ বললেই চলে? জি, শুধু খড়গুলাই? জি, খড়গুলা কি আপনারা কিনে দেন না আপনাদের? জি না, আমরা ক্ষেত আছে, জমি আছে, জমিনের খের রাখি দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে বেশ ভালো। আচ্ছা, অনুমানিক এক একটা গরুকে আপনারা কেমন খড় দিতে হয়? মনে করো কে আঞ্জা দিল, ছোটো মোটো আঞ্জা, যে সকালে যে লেদিত লেটটা বালা তা তো সেরিত না, সেরিলে বসির লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, যে রাগ হইব, স্বাস্থ্য হইতো না বালা।
আপনারা আশায় দেখছেন নি অস্থিরতা বৈশ করে এই দেখো তো আমারও মানেন না যে আপনারা দেখিয়া আর কিছু না টিন পড়ে গেল তুফানের সময় অস্তে অস্তে কমে আর রুগবাতি হইলে খালি জাস্ট বাতিব বইস ফিসে দি ঔষের হ্যাঁ ঔষের আর রাস্তা দিকে আমরা আটিয়া ফিসে দিই বসির একটু কয় হয় পাহাড় তোলা ফিসে দিয়ে আটতে পারে না গাছে দিয়ে আটে না এগুলো আপনার দ্বারা যাই না আপনাকে ওই মহিষটাই হিঙ্গ বান্ধিলাম আগলো পাগাটা ঢুকে বান্ধিয়ে তো দিলাম আর সিংহের মধ্যে বাধার ফলে কি কোনো আক্রমণ করবে আক্রমণ কিচ্ছু করতো না কোনো সমস্যা নাই অন্য কেউ ছুটাইত লাগলে আক্রমণ করবো যতই রসি তার লাগা লাগবে ততই আক্রমণ করবো আচ্ছা আর কেউ যদি মহিষের খামার করতে চায় তাহলে কতটুকু লাভ মনে করেন একটা মহিষ থেকে পাওয়া যেতে পারে একটা বাচ্চা থেকে এই বাচ্চাটা হইলো বর্তমানে হইলো রাং 60,000 টাকা চলে আমার দাম হচ্ছে 60,000 টাকা আচ্ছা আমরা গরু ভালা বাদ দিয়েছি খামার গরুই মনের বছর মাথাত 20-30,000 টাকা লাভ দেয় কিন্তু বৈশোর বাচ্চার বছর মাথাত 60-70,000 টাকা লাভ দেওয়া যায় এক একটা এক একটা এই বয়সটা 1,05,000 টাকা তাড়ে দাম হয়েছে আর এগুলো 1,15,000 টাকা বাচ্চা ওই ঢুকছে ছোটো বাচ্চাটা ঘরের ভিতরে তার নিজে ঢুকছে কি আচ্ছা এটা থেকে দুধ কেমন পাওয়া যায় এটা আমরা খিরাইছি না এখন মন্ত 4 কেজি দুধ দেয় 4 কেজির মতো দুধ দিয়ে থাকে আচ্ছা এই দুধগুলো কি আপনারা বিক্রি করেন জি আমরা বিক্রি করি আমরা এই পাশাপাশি ঘর যে আছে ওই ঘরে বেশি বাজার হাটে নিয়ে নেয় আচ্ছা কত টাকার আনুমানিক পার ডে দুধ বিক্রি করতে পারে আমরা 200-300 টাকার দুধ বেচতে পারি আমরা নিজে একটা গাইয়ের মাছ থেকে কিনে আয়া আমরা তো আর বাচ্চা কাচ্চা নাই তা বড় হয়ে গেছুন আচ্ছা তাহলে এই দুধ বিক্রি করতেছেন আর প্রতিদিন তো আর কোনো বাড়তি খাবার দিতে আর কিছু বাড়তি খাবার দেওয়া লাগে না আচ্ছা তাহলে তো দুধগুলাই আপনারা লাভ পাচ্ছেন প্লাস বাচ্চাটা যেটা পাচ্ছেন সম্পূর্ণই লাভের মধ্যে আচ্ছা আর এগুলাকে আপনি আপনারা প্রতিদিন হাওরের মধ্যে নিয়ে লালন পালন করেন না জি না আমরা হাওরের মাঝে যে জাস্ট খামারতে সারিয়া জাস্ট নিয়ে হাওরের মাঝে তুই আইলাম আর বিকালে 4টার পরে গিয়ে আনলাম আচ্ছা এখানে কি এর আগে আমরা কিছুক্ষণ আগে ওইদিকে গিয়েছিলাম তো এক জায়গায় দেখছিলাম পালা সিস্টেম রয়েছে তো আপনাদের কি ওইরকম পালা সিস্টেমে দেয়া হয় জি দেওয়া হয় আচ্ছা এখানে আপনারা কিভাবে দেন বা এইভাবে আমরা দেই মনে করো আমরা রাখানে দিলে এই সময় যে সময় আমরা গাছ পাস নাই আমরা দেই সড় বাজার দেই আনাইলে মনে করো এই জুড়ির দেই এদিকে দিলে তারা দুধ মাসে 6,000 টাকা 3,000 টাকা দেওয়া লাগে আর তারা দুধ ক্রিয়ে তারা দুধ নিব আর কিছু নিত না আর কিছু না আচ্ছা এই সময় যদি কোনো একটা মহিষ চুরি হয়ে যায় তখন তো নিতার যে টান পালানে পালো তো দিছি এই সব তাই দত্ত উনি ওইটা বড়কে দিয়ে দিব এবং হে ছোট টং বানাইয়া হে নিজে তাকব বসে দাঁড়াত বান্দা লাগে না একটা বস বান্দা লাগতো না ওই সময় বাজার প্রয়োজন জি না ও তো রাতকে আমরা কয়দিন পরে আরো সাড়িয়া তুই আইম রাতে থাকবে রাতে ওইয়া জায়গা থেকে হুকনা জায়গা থেকে বইতাম মহিষ পালনে অনেক সুবিধা রয়েছে আমরা এই ক্ষেত কৃষির কারণে এখন বই সাহর রাখি না যে দানো আইয়া রাইত লাগিয়ে দিব এই কারণে এইদিকে দাবা খাটি শেষ আমরা বই সারিয়ে দিলাম তারা তারা ইয়া জায়গা গুল ইয়া উতরিব আচ্ছা আর ওই সময় কি কোনো মহিষ নিতে পারবে না কোনো চুপ একটা বস নিতে একটা নেওয়াত লাগলে সব গুনতে ফাল দিবা এবং তার মধ্যে আক্রমণ করবা গিয়া আচ্ছা তাহলে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই আমি হরিয়া যাইম কি সমস্যা নাই একটা বাচ্চা ছাড়লে আপনি দেখবা যে কুটা খাটা এমন শব্দ বাড়ি নিয়ে আরম্ভ হিন্দি করছেন যে আমার বাড়িতে শুনবো বাড়ির শব্দ যে 10-10 টাকা শব্দ দের কুটাত বাড়ি আইব আচ্ছা আর মহিষগুলাকে কি গোসল করানোর প্রয়োজন পড়ে জি না প্রয়োজন পড়ে না তারা তারা নিজে গোসল করে এরপরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা বস এই স্বাস্থ্য মস্তের দিকে সব দিকে আমরা ঘুরে আসলে আপনার তো এই বাসস্থানটা মূলত মহিষের জন্য এটা হলে আমরা গরুর খামার খসলাম পরে গরুর খামার লস দিছে লস দিকে দিকে আমরা বইস কারবার খামার করছি গরুর খামার কেমন আগে ছিল এই 2 বছর খানি হইব 2 বছর খানিক আগে আচ্ছা তখন গরু কেমন সংখ্যক ছিল আমরা গরু আসলো 22টা গরু আসলো এটা সব হইল কি জার্সি গরু আচ্ছা তখন কেমন টাকা লস খাইছিলেন লস খাইছি 1,00,000 টাকা লস খাইছি আমরা ওই গরু ফালিয়া গরু পালন করে 1,00,000 টাকা লস কুরবানির লক্ষ্যে আমরা গরু সব বাতি গেছে
একটা বাতা বাদে সব বাতে গেছে। ওই সময় মোটা 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 লস হয়েছে, ভরে গিয়ে আমরা 1,00,000 টাকা লস দেওয়া লাগছে, যে বৈশ গরু রাখ হইয়া গেছে। আচ্ছা, আর মহিষের মধ্যে বছরে কেমন টাকা প্রফিট আসে? বছর বছর 1,00,000-1,50,000 একটা বছরের দিকে আসে, একটা মহিষ থেকে 1,50,000-1,50,000 টাকার মতো আসে। আচ্ছা, আমরা কথায় ছিলাম যে বাসস্থানের কথায়, তো বাসস্থানটা আসলে কিভাবে তৈরি করলে যারা মহিষের খামার করে তাদের জন্য ভালো হবে? এই যে আমার যে বাতানটা আছে, এই বাতানটার মতন খামার করলে সবচেয়ে আপনার আর তাহলে সুবিধা ভালো হইব। যে খামার করলে বৈশিকটা হইলে গরু হইলে মনে করা গোসল করাই দিতে পারবা, বাতানো একটা আপনার মাংস লাগান তারা সাঁতার দিতে পারে, তারা এই খুঁড়ো হোক বেল হোক তারা নিজে সাঁতার দিত, আর নাহলে আপনি খামার করে টিকিতে পারত না, কারণ এটা গরম বেশি, আমরা খা সামলাতে তারা খাম সামলাতে পাতলা। বুঝছেন, এইটা যে আর এলাকা সাইডে খামার করলে সুবিধা এনার ভালো হইব, এবং কিছু লাগতো না, খালি খের জাস্ট লাগবো দুকসা এখন আঞ্জা দিলে যথেষ্ট, আর কিছু আর কিছু লাগবে। আপনার যে এখানে এই শেডটা নির্মাণ করেছেন, এটা তো মূলত গরুর জন্য নির্মাণ করেছিলেন, তারপরে মহিষ এখন রাখতেছেন, তো মহিষ রাখার ফলে কি ওই জায়গায় কোনো সমস্যা হয় না? জি না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আর মহিষের গোবর কেমন উপকারী বা কতটুকু? আমরা এই গাড়িটা গোবরের গাড়ি বেশি, আমরা 500 টাকা এই টলি গাড়ি, 500 টাকা 600 টাকা গোবর এমনি নেন, এর বাইরে চাষর লাগে খেয়ে মনে করো বাস চাষ করছে গোবর নিব এমনিতেই নেই, এমনিতেই অনেকে নেয় প্লাস আপনারা বিক্রি বিক্রি। আচ্ছা, কেমন টাকার বিক্রি করা যায়? এখন তো এই সামনেই এই যে ফসল ফলানোর সিজন, যে আমরা ফিশারি বেশিরভাগ ফিশারি নে ফসলে ফিশারি টানে, আমরা বছর 7-8টা গাড়ি হয়, এতেই বেশ গুফর হয় না। আচ্ছা, 7-8টা গাড়ি হয় মনে করো, 7-8টা গাড়ি 500 করে আইলে 35,000-3,500 টাকার মতো আসে। আচ্ছা, আমরা খুব কম বেশি, কারণ এটা তো কেউ আমরা এলাকা সাইড, তো কেউ আইয়া নেয়ার লেফিবার লাগে, কেউ মনে করো উতল বানাইতো গুফর নেয়ার নিয়ে লেফিবার লাগে উতল বানায়, আশেপাশে মানুষগুলো লাগে তো নিষেধ দেওয়া যায় না। আচ্ছা, আর কেউ যদি আমার দর্শকের মধ্যে কেউ যদি মহিষের খামার করতে চায়, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? খামারটা করলে আপনার সুবিধা ভালো হইব, এবং গরু গরু থেকেই আপনার বসে খামারটা সুবিধা ভালো, এবং বছর মাথাত এই আমার ছোটো বাচ্চাদেরটা এখন বর্তমানে 60,000 টাকা দামের হোক, গইও 50,000 টাকা দামের, আমরা বেচলাম না, বছর খানি বাদে আমার বয়রা বাচ্চা 1,00,000-1,50,000 বিকব এই বছরটা গেলে, এই বছরটা চলে গেলে। আচ্ছা দর্শক, আপনারা চাইলে বছরটাত মনে করো আপনার ওই বয়রা বাচ্চা এখন বর্তমানে বান্দিয়া তো ইয়া, যদি আপনি ধান আছে যে ডেমি ধান আছে একটা ফসল দিছে না, ওটা এক কেয়ার খাবাইল আনতে বছর মাথাত আপনার 1,00,000-1,50,000 টাকা দিয়ে দেব, এই যে খান্দি এই সেই আইব তার মাংস ধরব। আচ্ছা, আর মহিষের খামার কেউ যদি আবদ্ধ অবস্থা বন্দি অবস্থায় করতে চায়, তাহলে কি পারবে? পারবে, মেহনতটা লাগবো আপনার বেশি, কারণ গোসল লাগবো বসির, এর বাদে এটা আলাদা রাখা অরিজিনাল মণিপুরি বই ও আপনার দরকার, এটা জাড়ু দিলে কিন্তু আপনি নিজে বইয়ে এনে ভাত খাইতে পারবা, কোনো সমস্যা না, কিন্তু তার রসি আমরা বাটতে দিছি এই যে গড় রে বাঙ্গিলি বহরি, আর নাহলে হে রসি তখন ভাইব তখন পিছিয়ে গিয়ে হেললে দিয়ে আবার দেখাতে আইব। আচ্ছা, তাহলে তার জায়গা লে দিত না, আর ও যে বয়স আছে বাঙ্গল এটা জাগাত লেতে কিন্তু দুধ দেয় বেশি, কিন্তু জাগাত লেতে আবার এইটার বরস বিয়ানিও বয়স আছে, বরস বছরও বাচ্চা একটা দিব। আচ্ছা, আর মহিষের মধ্যে কোনগুলো আপনারা ভালো মনে করেন? আপনি যে আমরা এই দুইটি জাত বলছিলেন এগুলোর মধ্যে মনেহরিটা বয়স আপনার কিছু ভালো লাগে, আমরা এই তলগুলা মুসাও লাগে না, পানি মারাও লাগে না, তারা নিজের হরিয়ালে দিয়ে দিল আবার এই জাগাত পিলে, এটা সুবিধা ভালো হয়। দামের দিক দিয়ে মণিপুরি বৈশটা পালা দেশায় খেয়াল করে এবং গোসল করা বাদে লাল হইতে হবো। আচ্ছা, আর সাদা মহিষের দাম কেমন রয়েছে বা সাদা মহিষের চাহিদা কেমন রয়েছে? সাদা মহিষের চাহিদা বেশি, কিন্তু এটা আমরা এলাকাত কম এবং উৎপাদনটা কম বলতে আমরা এনো এলাকাত এগুলা ফালতে একটু সুবিধা ভালো হয়, ভালো হইলে এটা এগুলা পাওয়া যায় না, সাদা মহিষগুলো পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেও ভালো লাগে এবং সুন্দরও। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা চাইলে এভাবে মহিষের খামার করতে পারেন, মহিষের খামার করে বাংলাদেশকে কৃষি চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারাই সচেষ্ট হবেন, এবং মহিষে বিশেষ করে যারা খামার করে অধিক লাভবান হতে চান, আপনারা চিন্তাধারা করবেন যেন হাওরের পাশেই আপনার খামারটি হয়ে থাকে, যদি হাওরের পাশে হয়ে থাকে তাহলে আপনার খাবার খরচটা অনেকটা কমে যাবে, শুধু খড় দিলেই চলবে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে এভাবে খামার করতে পারেন। আর ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।